ঘুম আসছিল না। হালিমা শোনো, এমন অনেক সমস্যাই আছে যার সমাধান শক্তি আর মনের জোরে করে দেয়া যায়, কিন্তু এমন কিছু সমস্যা আছে যার সমাধান হয় না, যার সমাধান শুধু তুমি। ওই হরিণটা আমাকে তোমার কাছে নিয়ে গিয়েছিল, আমি ওকে স্বীকার করতে চেয়েছিলাম কিন্তু নিজেই স্বীকার হয়ে গেলাম, নিজেই ঘায়েল হয়ে ফিরলাম। আমি তোমার ভালোবাসায় আমি দিন রাত চলছি হালিমা, কিছুই গোছাতে পারছি না হালিমা। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয় বুঝতে পারছো। আর বলো না, যেও না, এ নিয়ে তোমাকে আমি আর কিছুই বলবো না হালিমা, যেও না, একটু থাকো আমার সুলতানা, আমার সন্তানদের মা হয়ে থেকে যাও না তুমি। তুমি একজন বীর, সৎ এবং ভালো মানুষ আর্তগুলবি, তোমার কাছে আমি আমার পরিবার এমনিতেই ঋণী। কিন্তু আমার ভবিষ্যৎ আগে থেকে ঠিক হয়ে আছে, শুধু ভালোবাসার জন্য নিজের বাবাকে নিজের ভাইকে ছেড়ে থাকতে পারবো না। যে প্রাসাদে জন্মেছি সে সিংহাসনেই বসতে পারলাম না, তোমার হৃদয় সিংহাসনে কি করে বসি। এ তোমার মুখের কথা, তোমার মন কি বলে, তোমার মন কি চায় হালিমা। আমার মনে চায় আমার মুখেও তার তো গুলবে। যেও না,